একজন বাইকার এবং তার আশেপাশে এনভায়রনমেন্টের মাঝখানে শুধু তার হেলমেটের ভাইজারটাই থাকে অ্যান্ড সাম অফ আস কল ইট ফ্রিডম ফ্রিডম ইজ নট আ ট্যাঞ্জেবল থিং এটা ধরা যায় না দেখা যায় না ইটস আ স্টেট অফ মাইন্ড আর আমরা যারা বাইক নিয়ে ঘুরে বেড়াই বেশিরভাগই গাড়ির মতো কনফাইন্ড স্পেস থেকে এই ফ্রিডমটা ফিল করতে পারি না আর এই ফ্রিডমটাই উপভোগ করতে গত শুক্রবার গিয়েছিলাম হবিগঞ্জে সাতছড়িতে অ্যান্ড 7 তারিখ সকালে হঠাৎ করে আশিক ভাই নক দেয় অ্যান্ড বলে যে চলো আগামীকালকে সাতছড়ি যাব অ্যান্ড আমি তখনও জানতাম না যে সাতছড়ি জায়গাটা কোথায় বাট না জেনে বলে দিয়েছি ইনশাল্লাহ অ্যান্ড এরপরে সার্চ দেওয়া শুরু করলাম যে সাতছড়ি কোথায় সাতছড়িতে কি আছে অ্যান্ড তখন খেয়াল করলাম যে সাতছড়িতে চা বাগান আছে অ্যান্ড আমি আগে কখনো চা বাগান দেখিনি গল্পের শুরুটা 8 তারিখ সকাল থেকে এখন অ্যারাউন্ড 5:40 বাজে বাহিরে এখনও পাখির কিচিমিচি শোনা যাচ্ছে সূর্য ঠিক করে ওঠে নাই আমি নতুন একটা জ্যাকেট কিনছি এই জ্যাকেটটা নিয়ে আজকে রাইড দিব বাট ফার্স্ট ডে লাইটটা লুজ ছিল ফগ লাইটটা ঠিক করলাম এইবার সাতছড়ি গিয়েছিলাম আমি আশিক ভাইয়া এবং সাফন ভাইয়া একসময় বইতে পড়েছি সিলেটে চা বাগান আছে আর মনে করতাম এটা দেখতে সিলেটেই যেতে হবে কিন্তু সিলেট যেহেতু ঢাকা থেকে 200 কিলোমিটারের উপরে তাই একদিন গিয়ে চা বাগান দেখে আবার ঢাকায় ব্যাক করা পসিবলই না আর আপনিও যদি একদিনে এমন একটা প্লেস ঘুরে আবার ব্যাক করতে চান আমার মনে হয় সাতছড়ি আপনার জন্য বেস্ট অপশন এই রাস্তাটা জোস ছিল না কারণ রাস্তাটা 2 লেনের হয়ে যায় এবং অপোজিট সাইড থেকে বাস গাড়ি অটো রিক্সা লুঙ্গি পরা মানুষ দৌড় দিতেছে গরুও দেখছি সাইডে অনেক কিছু দেখছি একটা জায়গা আসে গুগল ম্যাপে সাফন ভাই চেক করে বলছিল ওরা আমিও চেক করছিলাম যে একটা রাস্তা রাস্তাটার নাম হচ্ছে কুত্তা সাতছড়ি বাদে যদি কোনো রাস্তা নিয়ে কথা বলতে হয় তাহলে সেটা হবে হচ্ছে ভৈরব ব্রিজ এই যে এখন অন করছে সাতছড়ি বাদে ভৈরব ব্রিজটা সবচেয়ে বেস্ট লেগেছিল আর নো ভিউ ওয়াজ অ্যামেজিং অ্যান্ড ভৈরব ব্রিজ থেকে নামার পরপরই আসে হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন যে এরপরে উজানভাটি নামের একটা রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নেই আর সকালে নাস্তা করি এর পরে যে মাঝখানের রাস্তাটা রাস্তাটা অতটা ভালো না
আর রাস্তাটা আরো দুই লেনেরই বাট আরো চিপা হয়ে যায় কারণ রাস্তার কাজ চলছে আর রাস্তার বিভিন্ন জায়গায় বালু। তো আমরা এরকম একটা শেডেও এখানে বসেছিলাম অ্যান্ড এখানে আশেপাশে সব বাগান, দ্যাটস ওয়াই এখানে খাওয়ার কোনো জায়গা নেই বা খাওয়া মানে খাবারের কোনো দোকান নেই। এখন আমি ঘুরতেছি যে কোথায় একটা দোকান পাবো, কি পানি কিনবো, জুস কিনবো, তো দেখি কত দূর যেতে হয়। ওকে, আই থিঙ্ক এখানে দোকান দেখা যাচ্ছে। দোকান এই দোকান প্রায় 1.5 কিলোর মতো, 2 কিলোর মতো সামনে আসা লাগছে। 1 লিটার পানি, হ্যাঁ। আর হচ্ছে আমি এই জায়গাটা কখনো কিছু ক্যারি করি না কারণ এই জায়গাটা ট্যাঙ্কের মানে স্ক্র্যাচ বা পেইন্টটা ড্যামেজ করতে পারে, বাট আমার গ্র্যাব রেলে আমি এটা বাঁধতে পারতেছিলাম না। ভিডিওটা যেহেতু ফ্রিডম নিয়ে কথা বলতে বলতে শুরু করেছি, তাই একটা জিনিস বলা উচিত, আমি যেহেতু মোটরসাইকেলে ঘুরে বেড়াই, ডাজেন্ট মিন ইউল ফাইন্ড ইউর ফ্রিডম বিটুইন টু হুইলস। আমি যেমন একটু অ্যাডভেঞ্চার, একটু আউট অফ মাই কমফোর্ট জোনকে ফ্রিডম বলি, এর মানে এই না যে আপনার জন্য এটা সেম হবে। ইন সিম্পল ওয়ার্ডস, ফ্রিডম ইজ অন দি আদার সাইড অফ কনফাইনমেন্ট। আজ এই পর্যন্তই, দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, পিস।